এখানে বসো, তুমি কত সুন্দর। আজ আমি তোমাকে দেখে দেখে লিখবো। এক কাজ করো, তুমি দাঁড়াও, আমি তোমাকে দেখে দেখে লিখি। এখানে দাঁড়াও, আমি দেখি। আশাটা ময়লা ভরলো কিভাবে? কিছু মনে করো না শোনা, একটা বোতাম খুলি, আর একটা খুলি। এটা কিছু না, এটা আমার লেখার একটা স্টাইল। আমি তোমাকে দেখবো আর লিখবো, কল্পনায় যাবো। ইউরেকা, পেয়ে গেছি। আমি একজন সিনেমার রাইটার, একজন পরিচালক আমাকে একটা হোটেল গার্লের উপর গল্প লিখতে বলেছে, তাই আমি জেনে শুনে এই হোটেলে উঠেছি। হোটেলে দেহ ব্যবসার মেয়েদের উপর অভিজ্ঞতা অর্জন করতে, মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সঞ্চয় করতে। আর আপনারা যদি এভাবে বিরক্ত করেন তাহলে কিভাবে লিখবো? তোর গল্পে পুলিশ টর্চারের কোনো দৃশ্য নাই? আছে, চল থানায় গিয়ে লিখিস। হ্যাঁ, কি করছেন? ঢোকাও সবাইকে। এই যে পুলিশ ভাই, ব্যবহারটা কিন্তু একজন আসামির মতোই করলেন। এটাও এক ধরনের অভিজ্ঞতা, সিনেমা গল্প লেখার সময় দরকার হবে। সৃষ্টি সম্পর্কে কোনো আইডিয়া নেই পুলিশ। জামাটা তোর খুব সুন্দর লাগতেছে তাই। এই দেখ দেখ, সেমনি কান্দে। এই সেমনি কান্দিস না, মনে হইতেছে লাইনে আজই প্রথম। এই সেমরে, তোর দালালের নাম কহ। তোর দালাল আইসে সকালে তোরে ঠিকই সারে লয়ে যাইব। এই মেয়ে, আমি কি তোমাদের মতো বাজে মেয়ে? ওরে আমার সতীর ঘরের বেটি রে, কত ট্রেন আইলো গেল টের পাইলা না সোনামণি? তুমি কি ওই সময় ঘুমায় আছিলা? পুলিশ, পুলিশ, হে পুলিশ ভাই। এই কি হয়েছে, চিৎকার করছো কেন? এইসব বাজে মেয়েদের ভেতর আমি থাকতে পারবো না, আমাকে বাইরে নিয়ে যান প্লিজ। আমাকে অন্তত এই দয়াটুকু করুন, বিশ্বাস করুন, আমি ওদের মতো বাজে মেয়ে না। সত্যি কন্যা রে, এখনো গুতা খাই নাই, যাও গুতা খাও। ঠিক আছে, দেখি কি করা যায়। ঠিকানা বলবে না, ঠিক আছে। এক কাজ করো, সব দালালের লিস্ট নিয়ে আসো। জি স্যার। স্যার, আবার কি? একটা মেয়ে মনে হয় এই লাইনের লোক না। মেয়েটা এইসব মেয়েদের সঙ্গে থাকতেছে না, মেয়েটাকে আপনার কাছে নিয়ে আসি স্যার। দারুণ দেখতে স্যার, আমার মনে হয় নো টাচ। একটু আলাপ করে দেখুন, সাইজ করতে পারলে সুলতান ভাই খুব খুশি হবে। ঠিক আছে, আপনার মন আছে। শুনো, স্যারকে শক্ত করে ধরবে তাহলে তোমার একটা ব্যবস্থা ঠিকই হবে। স্যার ওই রুমে বসা আছে, তুমি যাও স্যারকে গিয়ে ধরো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? কবিতা। একা হোটেলে কেন উঠেছিলে? আসলে আমি একটা চাকরির ইন্টারভিউ দেবার জন্য গতকালই এখানে এসেছি।
হোটেলে ওঠার আমার কোনো কথাই ছিল না। আমি এসেছিলাম আমাদের এক আত্মীয়র বাসায় ওঠার জন্য। সেখানে এসে দেখি একটু দাঁড়াও, এক্সকিউজ মি, একটু শুনবেন? জি বলুন। মানে এই বাড়ির লোকজন সব কোথায় গেছে? ওনারা তো বাসা ছেড়ে অনেক আগেই চলে গেছেন, আসবেন কিনা জানি না। হোটেলটা ভালো হবে তো? ভালোই হবে ম্যাডাম, আমি মাঝে মাঝে আপনাদের মতো মেয়েদের ওই হোটেলে নিয়ে যাই, গেলেই বুঝতে পারবেন। তোমার কথা হয়তো সত্যি, কিন্তু পুলিশের লিস্ট তৈরি হয়ে গেছে, একজনের জামিন না ছাড়া তো তোমাকে ছাড়া যাবে না। আমি কিছুই বুঝি না, এই শহরে আমার পরিচিত বলতে কেউ নেই। আপনি আমার জন্য একটু ব্যবস্থা করুন প্লিজ স্যার, প্লিজ। একটা কিছু তো করতেই হবে, কিন্তু কাকে তোমার জন্য অনুরোধ করি? কাকে 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 কাকে? প্লিজ স্যার, প্লিজ। দাঁড়াও, ভাবতে দাও। তুমি একা? একজন লোক আছে, জনদরদি, দয়ালু, পরোপকারী, উনি হয়তো তোমার জন্য জামিন নিতে পারে যদি আমি বলি, কিন্তু প্লিজ স্যার। আরে এত বড় একজন নামি দামি মানুষকে থানাতে আসতে বলে কিভাবে? আরে সেটাই তো ভাবছি স্যার। চলুন না আমরা যাই, আমি ওনাকে সব খুলে বলবো। কারেক্ট বলেছো রামাত। আর রামাত। জি স্যার। মেয়েটাকে পাশের ঘরে বসাও, আমি ফোন করে দেখি স্যার মিটিং এ না বাসায় আছে। জি, যাও যাও। আসসালামু আলাইকুম স্যার। এই চা নাস্তা খাও। আরে ওনা হুনেরা সময় পাইলো না। হ্যালো, আসসালামু আলাইকুম সুলতান ভাই, আমি ওসি একরাম। আরে একরামুল, আপনার জন্য একটা জিনিস পাইছি, একেবারে ইনোসেন্ট, নিয়ে আসবো? অবশ্যই অবশ্যই। আরে তোর জন্য আমার কোনো না নাই, তাড়াতাড়ি নিয়ে আয়। ড্রয়িং রুমে বয়, আমি আইতাছি। এই তুই তাড়াতাড়ি যা যা। আসসালামু আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসো। আসলে তোমরা পুলিশরা ভালো মানুষ না, বসো। আরে বসো, তোমরা ভালো মন্দ কিচ্ছু বোঝো না। আহারে একটা ভালো মাইয়া রে, সারা রাত থানায় ধইরা নিয়ে আইসা, কত কষ্ট দিছ দেখছো? দেখছো মাইয়াটা কত বেশি কষ্ট পাইছে? কিরে আলামত তো কিছু বুঝি না তুই কি? না সুলতান ভাই, আমি শুধুমাত্র একটা নতুন ড্রেস কিনে দিছি, কোনো রিস্ক জানি। আপনি আছেন না? তুমি কিচ্ছু ভাইবো না, তোমার সব কিছু ঠিক হয়ে যাইব। আরে আমি পুলিশ না, আমি মানুষের উপকার করতে ভালোবাসি। আরে আমার নেতা না। বাথরুমে যাবা? ওই যে বাথরুম, যাও ফ্রেশ হয়ে আসো। সারা রাত তো ঘুমাও নাই, ফ্রেশ হয়ে আসো, একসাথে নাস্তা খাবো, যাও যাও। আরে যাও, জলদি যাও। আবু নাস্তা রেডি কর। আবু তাড়াতাড়ি টেবিলে নাস্তা দে, জলদি লাগা। আপনি একটা নেতা নামের কলঙ্ক, আপনি একটা ভণ্ড নেতা, আমাকে যেতে দিন। যাও, আমার যাও।
সবাইকে বলে দেব। আমল, আমল, দেখুন স্যার দেখুন। এরাই হলো আমাদের রাজনৈতিক নেতা। এরা দেশের মঙ্গলের জন্য বড় বড় কথা বলে, যখন যে সরকার ক্ষমতায় যায় সেই সরকারের সমালোচনা করে ক্ষমতায় যেতে চায়। এবার কি করা উচিত আপনি বুঝতে পেরেছেন স্যার? পত্রিকাতে এসব ছবি সহ হেডলাইন করতে হবে, সুলতান খানের মতো ভণ্ড রাজনৈতিক নেতার মুখোশ খুলে দিতে হবে। Am I right, sir? Right, cool down, Sumana, cool down. উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, তুমি যা চাইছো তাই হবে। বাজে প্রেমের ধুম, চাকভুম চাকভুম বাজে প্রেমের ধুম, প্রেমের চাকু মেরে তুমি করে দিলে ধুম, প্রেমের চাকু মেরে তুমি করে দিলে ধুম, নাচে নাচে এ মন রুম ঝুম রুম ঝুম, চাকভুম চাকভুম বাজে প্রেমের ধুম, চাকভুম চাকভুম বাজে প্রেমের ধুম। Oh, my lovely sweetheart.
এবারে ফক ফকা হ্যালো সুলতান খান, ওকে 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 আমি আসছি। সুলতান সুলতান আমার রুমানা কোথায়? রাত 12টা বাজতে তখন অনেক দেরি। তুমি আমারে নিয়ে তোমার পত্রিকার হেডলাইন করতে চাইছিলা। আমি তোমার পত্রিকাতে তোমার মাইয়ার উলঙ্গ ছবি ছাপায়া তোমার হেডলাইন করতে চাই, কত নিবা কও? তুমি আমার মেয়ে ফেরত দাও সুলতান, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করবো না। কেন 5 কোটি টাকা? শোনো সম্পাদক, যদিও সিনেমার পুরনো সংলাপ তবু নতুন কইরা কইতে হয়। তুমি যে স্কুলের ছাত্র আছিলা আমিও সেই স্কুলের প্রথম হেডমাস্টার আছিলাম। সুলতান আমার মেয়েটাকে ফিরিয়ে দাও প্লিজ, আমার মেয়েকে ফিরিয়ে দাও সুলতান, আমি তোমার পায়ে ধরি। নেগেটিভ নেগেটিভ দাও, নেগেটিভ নেগেটিভ দাও। নেগেটিভ তো আমার কাছে নেই, তবে আমি তোমাকে কথা দিচ্ছি ওই নেগেটিভ গুলো আমি তোমাকে ফেরত দেব। দেব বললে তো হবে না, তন্ত্রের নয় কারে না, আগে নেগেটিভ দাও তারপর রুমানারে ফেরত। বুঝতে পেরেছি, নিশ্চয়ই এটা আপনাদের সাজানো নাটক। টাকা খাওয়ার লোভে নিজের মেয়েকে দিয়ে সুন্দর একটা নাটক তৈরি করে আমাকে বোকা বানাতে চাইছেন। সুমনা সুমনা তুমি বিশ্বাস করো এটা কোনো সাজানো নাটক নয়, সত্যি আমার বেটাকে সুলতান খান তুলে দিয়ে গেছে। বিশ্বাস না করলে তোমার ভাই জাহিদকে জিজ্ঞেস। জাহিদ কি বলবে? জাহিদ কি বলবে? জাহিদ বলবে ওর সামনে থেকে রুমানাকে তুলে নিয়ে গেছে, কিন্তু জাহিদ তো জানে না এটা পাতানো খেলা। আমাকে বিশ্বাস করানোর জন্য জাহিদকে ওই খেলার হিরো বানানো হয়েছে। তাই আমি বলতে চাই, নেগেটিভ আমি ফেরত দেব না, নয়কার না। দেশে পত্রিকার কোনো অভাব নেই মিস্টার সম্পাদক। যে কাজটি আপনি টাকা লোভে করলেন না, ওই কাজটি আমি অন্য পত্রিকার মাধ্যমে প্রকাশ করে আপনাকে নিউজটা দেখাতে চাই। ইটস মাই চ্যালেঞ্জ। আঙ্কেল সুমনা কি বলে গেল? ছবি তো দেবেই না, বরং অন্য পত্রিকাতে ছাপাবে, আমার সাথে এই চ্যালেঞ্জ করেই গেছে। সুমনা যদি সত্যি সত্যি ছবিগুলো অন্য পত্রিকা ছাপিয়ে দেয় তাহলে তো রুমানাকে সুলতান খান নষ্ট করবে।
ওর উলঙ্গ ছবি তুলবে। এই কথাটা আমি তোমার বোনকে বোঝাতে পারিনি জাহিদ। রুমানা শুধু আমার মেয়ে নয়, তোমারও ভালোবাসা। তোমার ভালোবাসার জন্য তুমি যেমন করে পারো ওই নেগেটিভ গুণ তোমার বোনের কাছ থেকে নিয়ে এসো। আমি কথা দিচ্ছি আঙ্কেল, যে করেই হোক নেগেটিভ গুলো আমি সুমনার কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবই। তুই যেমন তোর ভালোবাসার দোহাই দিয়ে সুলতান খানের ছবিগুলো নেগেটিভ আমার কাছ থেকে নিয়ে যেতে এসেছিস, তেমনি তুই শুধু একবার মনে কর এই নেগেটিভের খবর সুলতান খান জানলো কিভাবে। পত্রিকার হেডলাইন না হওয়ার আগ পর্যন্ত ওই নেগেটিভের খবর তো সুলতান খানের জানার কথা ছিল না, অথচ জেনে গেল। তোর সামনে থেকে রোমানা হাইজ্যাক হলো, মুক্তিপণ হিসেবে সুলতান খান নেগেটিভ দাবি করলো। তাই আমি বলছি এই সব কিছুই একটা পাতানো খেলা। ফাই সম্পাদক আব্বাসুল্লাহ টাকার লোভে নেগেটিভ বিক্রি করার জন্য নাটক করছে, আর তা না হয় আব্বাস ওই সুলতান খানের গোপন কোনো সম্পর্ক আছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ভাইয়া, ভাইয়া তাই যদি না হবে ওই সম্পাদক পুলিশের আশ্রয় নিচ্ছে না কেন? তোর কথা যুক্তিকে আমি অস্বীকার করছি না, তবে আমি শুধু একটাই অনুরোধ করব, আসল সত্যটা কি তা জানার আগ মুহূর্ত পর্যন্ত ওই নেগেটিভগুলো অন্য কোনো পত্রিকা জমা দিস না। প্লিজ প্লিজ লক্ষ্মী বোন আমার। ধরালে চোখে
হে বাবা রে আমি দিওয়ানা তোমার রূপে, হে বাবা হে বাবা রে। তুমি পাগল করেছো আমারে, হে বাবা হে বাবা রে। তুমি যা বাড়ালে মনে, হে বাবা হে বাবা রে। যেন রাজের জন রে বুকে, হে বাবা হে বাবা হে বাবা রে। তুই যে পারবি না সেইটা আমি ভালো করে জানি, তাই আগামীকালের পত্রিকার হেডলাইন আমি না, তুই। তোর মৃত্যু সংবাদ ছাপা হবে। বিশু, তোমার দৌড়াদৌড়ি শেষ, এইবার সত্যি হয়ে যাক। একেবারে এই হারাম জাদারে রুমালের কাছে নিয়ে লাগে এই মুহূর্তে। রুমালা কে ওর বাবার মৃত্যু সংবাদ জানানো যাবে না। রুমালা, আই লাভ ইউ। যাই, তাই জিগাইলাম তই মায়াটা কেটা কে তা জানি না, বা বাস্তবে আছে কিনা তাও জানি না। বারবার ওই একই মুখ আমার চিন্তায় আসে। আচ্ছা, নিশ্চয় বুঝবার বাকি নাই। কাজটা কি? কিডন্যাপ, খুন, নাকি জায়গা দখল? এই তিনটার কোনোটাই না। একটা মহিলা সাংবাদিকের কাছ থেকে আমার কিছু নেগেটিভ আইনা দিতে হইব। আমার লাভ? থানা আমার হাতের মুঠায়। তার মানে তুমি ওই নেগেটিভের ভেতর ধরা খেয়ে আছো, তাই না? বাদ দেও সব কথা, তবে আমি তোরে টাকা দিমু, 2 লাখ। বাকি 1 লাখ কাজ শেষে। নাম ঠিকানা বলো। সুমন রায়হান, মহিলা সাংবাদিক, 36 দরিয়ানগর। বলো কত টাকার কন্ট্রাক্ট নিয়েছো, কত টাকার? নিশ্চয়ই সুলতান খান তোমাকে বলেছে
হয় নেগেটিভ না হয় আমাকে খুন করে ফেলতে। হাতে পিস্তল নিয়ে হয়তো অনেক মানুষ খুন করেছ, একটা কথা বলবে? ওই হাত দিয়ে কজন মানুষকে তুমি উপকার করেছ? মেয়েটা যদি তোমার বোন হতো তুমি কি পারতে? তুমি কি পারতে? তোমার বোনকে যারা ধর্ষণ করেছে তাদের শাস্তি না দিয়ে তাদের দালালি করতে? আরে গুন্ডামি মাস্তানি করতে হলে সেই সব মানুষের জন্য করো যাদের কথাই সমাজের নেতারা এবং আইনের মানুষ শোনে না। তাহলে তাহলে ওই সব মানুষ ঘৃণা না করে ভালোবাসবে, ভালোবাসবে। আচ্ছা তুই আমার কাছ থেকে টাকা নিছস, সুমনার কাছ থেকে ওই নেগেটিভ নিয়ে আসার লেগা, সুমনার ভাষণ শুনে ফিরে আসার লেগা না? সুলতান খান, তুমি কি মনে করেছ আমি টাকার জন্য সবকিছু করবো? নো, নেভার। এই বাদশা টাকার জন্য সবকিছু করে না, করে না। বাদশা, তুই কি মনে করছস ভাত ছিটাইলে তোর মতো কাকের অভাব হইব না? আমার কাছে টাকা আছে, আমি ওই টাকা দিয়া তোর সাইতে বড় মাস্তান ভাড়া করে নিয়ে আসুন। সুলতান খান, সুলতান খান, সুলতান খান, সুলতান খান, নিজে যদি খুন হতে না চাস সুমনার দিকে চোখ তুলে তাকাবি না তাহলে আমি তোর চোখ তুলে নিব। মনে রাখবি এটা বর্ষার কথা, বর্ষার কথা। কি দেখেছি তোমার মাঝে বলা যায় না রে, দেখ শুধু পাগল হলাম কাছে পেতে চাই রে। মিটে যাবে আছে যত প্রেমের জ্বালা রে, মিটে যাবে আছে যত প্রেমের জ্বালা রে, মিটে যাবে আছে প্রেমের জ্বালা রে, মিটে
যাবে আছে যত প্রেমের জ্বালারে। ভিজে গেল অঙ্গ যত কত সুন্দর লাগে, এত রূপের জোয়ার বলো ছিল কোথায় আগে। দেখেছি তোমার মাঝে বলা যায় না রে, দেখে শুধু পাগল হলাম কাছ পেতে চাই রে। মিটে যাবে আছে যত প্রেমের জ্বালারে, মিটে যাবে আছে যত প্রেমের জ্বালারে, মিটে যাবে আছে যত প্রেমের জ্বালারে, মিটে যাবে আছে যত প্রেমের জ্বালারে। মধুমেশা জাদু ভরা চোখে লুকোচুরি খেলা হবে এসো আমার বুকে। মিটে যাবে আছে যত প্রেমের জ্বালারে, 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 মিটে যাবে আছে যত প্রেমের। বল, তোকে কে পাঠিয়েছে বল? বলছি বলছি, ওই কে বল? আমাদের পাঠিয়েছে সুলতান ভাই, খুন করতে পিসু। পিসু খুন পিসু? আরে ওই আমাকে বাঁচান প্লিজ, প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে প্লিজ। খুন করে যা, সুমনাকে খুন করে যা, কত বড় সাহস! তুই বাসার কাউন্টার হতে চাস? আয় 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 বলছে। আবে ওই খারা, ওখানেই খারা, এত ফাল পারতা সুসকে সুমনারে কি বান্দা রাখছিস নি? বেশি ফাল পারলে কইলাম একেবারে ফক ফকা করে দিমু। Oh!
তোর বোন সুমনার ফোন নাম্বার বল। অসম্ভব, আমি কিছুতেই ফোন নাম্বার বলবো না। তুমি কে? তোমার খারাও আচ্ছা, তুমি হয়ে মায়া হ্যাঁ, আজকাল কিছু করছ তাহলে পরস্পর পিছনে ঘুরতেছে কে? ভাই সাহেব কিছু নাই তাহলে কিন্তু পাবলিক যাক তুমি ভাই সব আমি চিনি না আর কিছু নাই তো। আচ্ছা আছে আছে কি দেখবো কি অবস্থা করলো। এত দেরি করে লাগানো, এতক্ষণ কইছিলা? আহা, তুমি ভুল বুঝতাছ, তুমি ভাবছো আমি মায়ের পিছে ঘুরতাছি? হ্যাঁ ঘুরতাছো তো। আরে না না, একদিন ওই মায়া আমার সব কিছু লইয়া গেছিল সব, আর আজকে আমি সুযোগ পাইয়া ওর সব কিছু তোমার চলো, তোমার লইয়া মামার হালিম আর হাজির বিরিয়ানি খামো। আচ্ছা চলো। হাজির বিরানি সখী, তুমি আমার লগে খাইতে যাইবানি, আরো আমি হওয়াই মুথমায় পুরান আকার সেরা বাখর খানি। খাইতে চাই না তোমার হাজির বিরানি, তোমার কাছে চাই এখন রঙিন জামদানি, শাড়ি পইড়া মশা দিয়া হইতে চাই চব্বিশ ঘন্টা কানেকশন থাকবে আমার সাথে, তোমার আমার কানেকশন থাকবে সারা জীবন, আমায় একটা পিন্না দিও রঙিন টেলিভিশন, তোর ছাড়া চাই না কিছু ছায়া হয়ে থাক মুপিছু, তোর ছাড়া চাই না কিছু ছায়া হয়ে থাক মুপিছু, লোকে যত মন্দ বলুক করুক কানা কানে, মামার হালিমারে হাজির বিরানি
সখী তুমি আমার লগে খাইতে যাইবানি আর আমি হওয়াই মতো মায় দুরান ঢাকার সেরাবা করে খানি সেই ছবিটা দেখলে তুমি হইয়া যাইবা পিঠ আমার হালিমার হাজির বিরানি সুখী তুমি আমার লগে খাইতে যাইবানি আরো আমি হওয়াই মতো মায় পুরান ঢাকার সে রাজা কর খানি খাইতে চাই না তোমার হাজির বিরানি তোমার কাছে চাই এখন রঙিন জামদানি নাম্বারটা বল নাইলে কিন্তু তোরে সত্যি সত্যি মাইরা ভালামু মেরে ফেল মেরে ফেল আমাকে দেরি করছিস কেন কিলবি কিলবি হাই হাই এই কুত্তার বাচ্চা আবার ইংরেজি কয় এই ইংরেজি কয় বুঝছি সব ফকফকাবাই জান তোর জানের জান রুমানার আনতাছি খবরদার খবরদার বিশু রুমানার গায়ে হাত দিবি না আমি বলছি রুমানার গায়ে হাত দিবি না এই হারামির বাচ্চা তুই যদি ফোন করে তোর বোন কোথায় সন্ধানটা জানাতে না চাস তাহলে তোর সামনে আমার লোকগুলো তোর রুমানাকে নাম্বারটা ক না বেশু একবারে ফকফকা স্টপ আমি বলছি ফোন নাম্বার ক নাম্বারটা ক 01717007000 কত এইট এইট কত বল হ্যালো ভাইয়া ভাই আমি জঙ্গলগড়ের ভাঙা বাড়িতে বাচ্চাকে আমি বিশ্বাস করতে পারছি না আবার অবিশ্বাসও করতে পারছি না তুমি তুমি এলে আমরা পালিয়ে যাব ভাইয়া কার কাছে ফোন করেছিলে কার কাছে এই তুমি কি মনে করো আমার চোখের আড়ালে গেলেই তুমি বাঁচতে পারবে পারবে না তোমাকে মেরে ফেলবে তুমি মরে যাবে তোমার শত্রু এখন চারিদিকে তুমি যে আমার বন্ধু তার কি প্রমাণ আছে তোমার তোমার সাথে আমার প্রথম দেখাটা হয়েছিল শত্রু হিসেবে তাই তোমাকে আমি বিশ্বাস করি কি করে বিশ্বাস করতে না চাও যাও চলে যাও চেষ্টা করে দেখো বাঁচতে পারো কিনা যাও যাও বলছি যাও পুলিশ
কমল ভাই, এই জঙ্গল আর খুঁজে পাওয়া যাবো না, চলো অন্য দিকে যাই। চলো যাই। সবাই জঙ্গলের মধ্যে থাকতে হবে, তারপর লাস্ট বর্ডার ক্রস করতে পারলে ইউ আর সেফ। এখনো বাচ্চাকে বুঝতে পারছি না, ও আমার শত্রু না বন্ধু। চলো একই হলো রাজু, তুমি আমাকে কোনোদিন ফাঁকি দেবে না তো? না না শিউলি, আমার জীবন থাকতে কোনোদিন তোমাকে দূরে সরে যেতে দেব না। রাজু শিউলি, আমার রাজু তোকে আমি কাছে চাই রে, বারবার তোকে আমি কাছে চাই রে, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি রে, বারবার তোকে আমি কাছে চাই রে, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি রে। পাগল হয়েছি আমি, প্রেমে পড়েছি আমি, আমাকে ধরা তুই দে না রে, বারবার চাই, বারবার বারবার কাছে চাই, বারবার বারবার তোকে আমি কাছে চাই রে, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি রে, বারবার তোকে আমি কাছে চাই রে, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি রে। পাগল হয়েছি আমি, প্রেমে মরেছি আমি,
তোকে নিয়ে দিনে রাতে দেব কোথায় পাড়ি, পাগল হয়েছি আমি, প্রেমে পড়েছি আমি, আমাকে ধরা তুই দে না রে বার বার, কাছে আয় বার বার, বার বার কাছে আয় বার বার। তোর মতো দুই জায়গার পুলিশের চাকরি চইলা গেলে আমার কোনো ক্ষতি হইব না, কিন্তু ওই নেগেটিভের লেগা আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। সেই ফুটপাতের রংবাজি জীবন থেকা আজ 20 বছর ধইরা আমি উপরে ওঠার যে সিঁড়ি তৈরি করছি, সেই সিঁড়িগুলো ভাঙা গেলে আমি শেষ। আর তাই ডেড বডি চাই। একরাম ভাই, তোমার পুলিশ পাইলে তো বাচ্চার নামে অনেক কেস আছে, তুমি বডি ওয়ারেন্ট বাইর কইরা অগনামে হুলিয়া জারি করে দাও। আমার তাড়াতাড়ি
হ্যাঁ, আমি সবই শুনেছি। এবার থেকে তোদের পাশে আমিও থাকবো। সুমনাকে খুঁজে বের করবই। চল। চল গাড়িতে ওঠ। চল ওরা কি লাস্ট বর্ডার পার হয়ে গেছে? না, তার আগে জীবন্ত অথবা মৃত বাদশার সুমনার বডিজি আর কিছুই না। যা বিশুরে ডাও। ওকে বল ভাইজান। আরে সাহেব, সুলতান না জাহিদ না, সব ভুল ধারণার অবসান ঘটানোর জন্যই আমি তোদের এখানে নিয়ে এসেছি। ভাইজান, তোমার প্রতি ওদের যে ভুল ধারণা ছিল তা আমি সব পাল্টে দিয়েছি। শত কষ্টে ওরা তা মেনে নিয়েছে, কারণ জাহিদ সুমনার ভাই। আর সুমন আমার জীবন, আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার পৃথিবী। সুমনাই আমার সব। আর কিনা সেই সুমনাকেই তুমি শেষ করে দিতে চাও? না ভাইজান না, আমি তা হতে দেব না। আমি বেঁচে থাকতে তুমি তা কোনোদিন করতে পারবে না, কোনোদিন করতে পারবে না। ভুলে যাস না, আমি তোর ভাই। শুধু তাই না, সেই মহাল ছড়া বস্তি পুইরা ছোটবেলায় মা বাবা মরার পর আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়া তোর মানুষ করছি, লেখাপড়া শিখাইছি। বাবার অভাব তোরে কোনোদিন বোঝ মার দেই নাই। আর তুই কিনা সামান্য ভালোবাসার জন্য আয়? হ্যাঁ ভাইজান, হ্যাঁ, আমার প্রতি স্নেহ মায়া মমতার জন্য যেমন তুমি একজন পুরুষ হয়ে বড় ত্যাগ করেছ, আমি সংসার জীবন মানে বিবাহ করনি, যেন অন্য একজন মেয়ে লোক এখানে এই সংসারে এসে আমাকে সৎমার মতো ফেলে না দেয়, তেমনি আমিও তোমার জন্য বড় ত্যাগ করতে পারি ভাইজান।
বড় ত্যাগ করতে পারি, আমার ভালোবাসার জন্য, আমার সুবনার জন্য। সাহেব ভুলে যাস না, তোর সব কিছু আজ আমার জন্য। ভাইজান, তোমার নির্দেশে সুমনার ভাই জাহিদ এবং তার ভালোবাসার উপর যে অত্যাচার করা হয়েছে, তোমার গুন্ডাদের হাত থেকে উদ্ধার করার পর আমি ওদের বুঝিয়ে করজোড়ে মাপ চেয়ে বড় গলায় বলেছি, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে আমার ভাইজান আমাকে। আমার জন্য সামান্য কয়টা নেগেটিভ কেন, তিলে তিলে গড়ায় বিশাল সাম্রাজ্য বিসর্জন দিতে পারে আমার ভাইজান। ওই নেগেটিভের লেগা কত ভয়াবহ, কত ভয়ঙ্কর হইতে পারে তা তুই জানিস না। প্রয়োজনে আমি তোরে কি করবে, কি করবে তুমি? সুমনাকে মেরে ফেলবে? পারলে দেখাও, পারলে দেখাও তোমার বিশাল শক্তি, আমিও এর প্রতিরোধ করব। প্রয়োজনে আমি আমার জীবন দেব, তবু আমার ভালোবাসাকে আমি রক্ষা করবই, এ আমার প্রতিজ্ঞা। আর এটাও জেনে রেখো, তুমি ওই বাদশা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করবই, আমার সুমনার কসম। সাহেব ওকে ভাইজান, ওকে, তুমি সব কিছু করতে পারো, বাট আই হ্যাভ নো নিড এনিথিং। দোয়া করো। ভাইজান, তুমি তোমার লোকদের বলো এখান থেকে সরে যেতে, নইলে নইলে আমি আত্মহত্যা করবো। এই বন্দুক নামা, সর সর।
চলো আমিও জ্বলি তবু কি যে চলো আমিও জ্বলি তবু কি যে সুখ দিলাম আর কি যে নিলাম করব না হিসাব বন্ধ কবর দুজনে আমরা কিছু না করি সুমনা, আমি সাহেব বলছি, সাহেব। লাইনটা কেটে গেল। চল, আমার মনে হয় জঙ্গলের আশেপাশে কোথাও আছে, আমরা খুঁজে দেখি। সাহেব, সাহেব নিশ্চয় ওর কাছের লোক। সুমনা আমার জীবনের স্বপ্ন, আমার স্বপ্নকে আমি মিথ্যে হতে দেব না। আমি আমি সুমনাকে নিয়ে লাস্ট বর্ডার পার হয়ে যাব, তাহলে সুমনার সন্ধান কেউ কোনোদিন পাবে না। কিন্তু কিন্তু সুমনা, সুমনা কোথায়? Thank you.
motherfucker! Bacha, bacha! Bacha, bacha! 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 Hey, are you fucking fucking crazy? সুমনারে ধরতে পারোস নাই, যদি ওই নেগেটিভ কোনো পত্রিকায় ফাঁস হয় তাইলে আমার উপরে ওঠার সিঁড়ি ভাইঙা খান খান হয়ে দেব। একরাম, তাইলে উল্টা গরম ডিম থেরাপি আমি তরি দিব। ঠিক আছে বলো না। What? Yes, because you are my love. Shahid, I love you. I love you, Shahid. Oh, my God.
চুপ করে বসে থাকবে, তোমার পায়ে কিন্তু ব্যথা, বুঝতেই পারছো? পুলিশ এবং সুলতান খানের লোক আমাদের চারিপাশে। জঙ্গলে তো অগ খুঁজে তছনছ করে ফেলাইলাম, কোথাও তো পাইলাম না। যে করে হোক ওদের খুঁজে বের করতে হবে, দাঁড়ালে বড় ভাই আমাকে। বুঝছ? টেনশনটা আপনার একার না, আমারও। ব্যাপারটা হলো একরামুল ভাই, অগ খুঁজে পাইতে হইব, আর একবার যদি পাই তাইলে একেবারে ফক ফক করে ফেলাবো। আমুল বাজারে দিকে ঢুকছে। কি? আচ্ছা আচ্ছা, তোমরা শোনো, ইনফর্মারের কথা যদি সত্যি হয় তাহলে এই পথে বাচ্চা ফিরে আসবে, কারণ বাচ্চা একা গিয়েছে। শো অ্যালার্ট, তোমরা বাজার রোডে অ্যাম্বুশ করো। Thank you.
কোথায় গিয়েছিলে তুমি? আরে কোথায় গিয়েছিলে? তোমাকে আমি বলে গেছি, তুমি কোথাও যাবে না, চারিদিকে শত্রু। তুমি পড়ছে কেন? পুলিশের গুলি লেগেছে, ও কিছু না, রক্ত ঝরতে ঝরতে একসময় থেমে যাবে, কিন্তু তোমার যদি কিছু হতো তাহলে তুমি একা কি করতে? বিপদ তো হয়েছিল, কিন্তু শাহিদরা না আসলে। শাহিদ মানে কি হলো তোমার? ও কিছু না, ওরা ওরা কোথায়? তোমার পেছনে। তোমার উপকারের কথা সব শুনেছি সুমনার কাছে। সত্যি সুমনার জীবনে তোমার মতো একজন ভালো বন্ধুর তুলনায় হয় তো শেষ। এখন আমি আমার সুমনার দায়িত্ব নিতে চাই। বাদশা, অনেক দিন একসাথে ছিলাম, খুব কাছের বন্ধুর মতো, আপন জনের মতো। আমি দূরে চলে গেলেও যে কোনো বিপদে তোমাকে বন্ধু হিসেবে স্মরণ করবো। তোমার নাম্বার আমার কাছে আছে, ফোন করবে। আমার স্বপ্নটা নাই বা পূরণ হলো, কিন্তু সুমনা যাকে ভালোবাসে, সাহেব সাহেবের সাথে খেলো, সে কি না না সুমনা চোখে থাক। আসলে
বুঝিস না রে, চোখে কেলাম পুরে ওইদিকে দূরে দূরে, চোখে চোখে কেলাম পুরে ওইদিকে দূরে দূরে, যে বড় কৃষ্ণ আর জানা তুই কৃষ্ণ আয়না কাছে ও বন্ধু রে, চোখে চোখে কেলাম পুরে ওইদিকে দূরে দূরে। তুমি তুমি আমার ছেলে আছো থাকবে মৃত্যুর পরেও। তুমি শেষ করো, বলো উত্তর দাও। অবিশ্বাস করাটাই স্বাভাবিক, কারণ তুমি ওই মানুষরূপী জানোয়ার সুলতানের ভাই। না জেনে না বুঝে প্রেম করার খেসারত আমাকে তো দিতেই হবে, তাই তো বলি তোমার রক্তের ভাই। এত ঘটনা করার পরও কেন তুমি আসলে আমাকে সেভ করতে? ছি, আমার ভাবতে অবাক লাগে, তোমার চেয়ে ওই বাদশাহ বড় মনের মানুষ। যা যা তোমরা নিজের কানে শুনলে, এত কষ্টেও তার ভালোবাসাকে নিজের জীবন বিলিয়ে দিয়ে সে রক্ষা করেছে। বাদশাহ কথা বলছো? বাদশাহ কথা বলছো? কে খারাপ দৃষ্টিতে তাকায়নি? এখন এখন আমার তোমাকে নিয়ে ভাবা উচিত। সুমনা, খবরদার বলছি, শাহিদের প্রতি যদি খারাপ দৃষ্টি বা কোনো বাজে কমেন্ট করিস তোর ভালো হবে না। তুই জানিস এই শাহিদ তার জীবনের কত বড় স্যাক্রিফাইস করেছে, যা কোনো ভাই বা বন্ধু পারে না। তার জীবনের বিশাল বিলাসবহুল অবস্থা ত্যাগ করে মুখের উপর থুতু ফেলে চলে এসেছে তোর জন্য, শুধুই তোর জন্য। আর তুই কি না? না আপু না, এটা ঠিক না। আমার মনে হয় পৃথিবীতে প্রেমের দৃষ্টান্ত পুরুষ এই শাহিদ ভাই। আমাদের সামনে তার ভাইয়ের সাথে চরম দুর্ব্যবহার করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলতে গেলে বাবার মতো ভাইয়ের মাথায় পিস্তল থেকে স্কট করে আমাদেরকে নিয়ে পালিয়ে এসেছে। তার ভাইয়ের গুন্ডা বাহিনীর হাত থেকে জীবন বাজি রেখে সেভ করেছে আমাদের শুধু তোমার জন্য। তারপরও তুমি বলবে শাহিদ ভাই? না না, ফিরে যাব। I'm sorry. It's all right. Shumana. Shahid.
তোরা যা দোস্ত। বাই। চল এই তো এসে গেছি। শাহেদ, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে তোমার কে থাকে? এখানে আমার আপনজন থাকে, আর তোমার জন্য বড় ধরনের শত্রু। আয় ভাই, আয় ভাইজান, আমার বুকে আয় ভাইজান। নিয়ে এসেছি। বেঈমান প্রতারক! তোমার কাছে বেঈমান প্রতারক, কিন্তু পিতার সমান বড় ভাইয়ের কাছে তো খুবই আদরের, তার সাথে তো আর বেঈমানি করা যায় না। কে? সেদিন ওদের সামনে তুই তোর ভাইকে যা বলেছিলি। অত পেশালের দরকার নাই, ওই নেগেটিভ গুলা দিয়ে দে। আমার জীবন থাকতে তুই ওই নেগেটিভ কোনোদিন পাবি না শয়তান। বিশু, একেবারে ফকফকা। এই মুহূর্তে আমার বাচ্চাকে দরকার। হ্যাঁ বাচ্চা। সুমনার নম্বর বল, বল নেগেটিভ গুলো কোথায়? হ্যালো হ্যালো ভাইজান, খাম রাখা কষ্ট করছে। বেঈমান, তোর জন্য আমি বাচ্চাকে ভুলছিলাম। আমার আগেই বোঝা উচিত ছিল সুলতান খানের মতো খারাপ মানুষের ভাই কোনোদিন ভালো হতে পারে না। সুমন, সুমনা, আসলে বাচ্চাই আমার প্রকৃত ভালোবাসা। হে সুলতানের হাত থেকে বাঁচানোর জন্য আমারও চেষ্টা করে আমাকে লাস্ট বর্ডার পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল,
ওই বাদশা। তাহলে এখন কি করবে? তোমার বাদশা তো এখন তোমার কাছ থেকে অনেক দূরে। এক কাজ কর, তুমি চিৎকার করে বলো, বাদশা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শাহেদ আমাকে নিয়ে বেইমানি করে কাটা পাহাড়ের জঙ্গল বাড়ির ক্যাম্পে নিয়ে এসেছে, বাঁচাও বাঁচাও। তুই বিদ্রুপ করছিস তো? আমি বলছি বাদশা সুমনা বিপদে পড়েছে। কষ্ট পাইতেছ? তুমি তো মাইয়া মানুষ, তোমার কথা Oh!
না না শোনো না না শোনো না শোনো আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ওই ওই আমাকে মাফ করে দাও আমি আর করবো না আমি ভুল করেছি আমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও চেষ্টা করবে না ইউ আর আন্ডার অ্যারেস্ট ক্রিমিনালদের সহযোগিতা করার জন্য তোমাকে সাসপেন্ড করা হলো স্যার I love you too.